দেখুন ভবন পাখাপাখি 110 কারণ ভীষণ বাত্যা যেহেতু রয়েছে 100 সর্বাধিক 120 কিলোমিটার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রাপড়া হল জগৎসিংহপুর তা সহ ভদ্রক বালেশ্বর ময়ূরভঞ্জ এই জেলা গুড়ি বর্ষার মাত্রা সামান্য অধিক রয়েছে তাকে লক্ষ্য করি আমি রেড আলর্ট জারি করছু এবং প্রথম কৌশল গতিপথ বদলি না আপনার সূচনা বারম্বার আমি দৌছু যা ছিল তাহাই বলবত্তর রয়েছে কেউ নির্দিষ্ট কেউ অঞ্চল তা স্থলভাগ অঞ্চল তা বিষয়ে আমি সূচনা স্পষ্ট করছি যেটা আপনার পূর্ব যে সূচনা দেওয়া হচ্ছে পুরী রু আপনার সাগর দ্বীপপুঞ্জ মধ্যে ওড়িশা উপকূল অতিক্রম করব তাহাই বলবত্তর রয়েছে এবং যে নির্দিষ্ট ভাবে আমি কৌছি বর্তমান সময় এই পুরী রু সাগর দ্বীপপুঞ্জ মধ্যে ইয়া ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে নির্দিষ্ট ভাবে আমার ভিতরকণিকা ধামরা পাখাপাখি ইয়া স্থলভাগ ছুঁয়ার সম্ভাবনা যেহেতু স্থলভাগ অতিক্রম করিয়া বাস্তবে পবন বেগ কেতে দেখুন পবনের বেগ পাখাপাখি 100-110 কারণ ভীষণ বাত্যা যেহেতু রয়েছে 100-110 সর্বাধিক 120 কিলোমিটার পবন সম্ভাবনা রয়েছে এবং বর্ষা মধ্যে আমার উপকূল ওড়িশা উত্তর উপকূল ওড়িশার মুখ্যত ভাবে প্রভাব রহব কেন্দ্রাপড়া হল জগৎসিংহপুর তা সহ ভদ্রক বালেশ্বর ময়ূরভঞ্জ এই জেলা গুড়ি বর্ষার মাত্রা সামান্য অধিক রয়েছে তাকে লক্ষ্য করি আমি রেড আলর্ট জারি করছু পার্শ্ববর্তী জেলা গুড়ি মধ্যে ভারি বর্ষা ভারি অতি ভারি বর্ষা যেটা কি 7-20 সেন্টিমিটার পর্যন্ত বর্ষা রয়েছে তাকে লক্ষ্য করি মধ্যে আমি অরেঞ্জ আলর্ট জারি করছি এবং আউ কিছু জেলা যেগুড়ি আখাপাখা জেলা গুড়ি রয়েছে সেতিরে মধ্যে গোটে দুটি স্থানের ভারি বর্ষার সম্ভাবনা রয়েছে তেমন সেপাই আমি এলর্ট আলর্ট মধ্যে জারি করছি ওড়িশার উপকূলবর্তী জেলা গুড়ি কেমন আউটর ব্যান্ডে আপনার কিছু অঞ্চলের বর্তমান সময় আমি নাওকাস্ট বর্তমান যে চেতবানী জারি করা হয়েছে ভদ্রক এবং কেন্দ্রাপড়া ভাবে নির্দিষ্ট ভাবে বর্ষা বর্তমানে আরম্ভ হয়ে গেল এবং যেহেতু বর্তমান যে আউটর ব্যান্ড রয়েছে তা প্রভাবে কিছু অঞ্চলে পবন 30-40 কিলোমিটার মধ্যে রইপারে এবং বর্ষা মধ্যে যে ইন্টেন্স বেল অতি তীব্র বৃষ্টিপাত ঘণ্টা প্রতি আপনার 2-3 সেন্টিমিটার পর্যন্ত বর্ষা রহব তাহলে সেসব আমি যেটা পূর্বানুমান করেছিল আজিঠ বর্ষা আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে তা পরিলক্ষিত হল উত্তর উপকূল ওড়িশার প্রায় জেলা প্রভাবিত হবো তা দক্ষিণ ওড়িশার কিছু জেলা রয়েছে এবং পার্শ্ববর্তী জেলা গুড়ি মধ্যে প্রভাবিত হচ্ছে কেন্দ্রাপড়া উপরে অধিক প্রভাব পড়ব কি এবং কেন্দ্রাপড়া কেবল নয় উত্তর উপকূল ওড়িশার দেখবে আপনার কেন্দ্রাপড়া হল জগৎসিংহপুর হল তারপরে আপনার ভদ্রক বালেশ্বর এসব জেলা প্রভাবিত হব কারণ পবনর বেগ সহ বর্ষার মাত্রা মধ্যে যথেষ্ট অধিক